এবার প্রতারণা করে এক ডাক্তারের পরিবর্তে অন্য ডাক্তার দিয়ে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে উত্তরা হাইকেয়ার জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী শামিমা আক্তার মুন্নি আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে আছেন। রোগীর স্বজনরা জানান, পিত্তথলির পাথর অপারেশন করাতে দুই দিন আগেই হাসপাতালটিতে ভর্তি হন শামিমা। অপারেশন করার কথা ছিল ডাক্তার মহিদুজ্জামান টনের, তবে কাউকে না জানিয়েই অন্য ডাক্তার দিয়ে অপারেশন করায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে দীর্ঘ সময় পার হয়ে গেলেও অপারেশন শেষ না হওয়ায় নানা অজুহাত দিতে থাকেন কর্তৃপক্ষ। এরপর সোমবার সন্ধ্যায় জানানো হয় রোগীর অবস্থা সংকটাপন্ন, 12 ঘন্টার আগে কিছুই বলা যাবে না। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার শিকার শামিমা, তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। দায়িত্বরত চিকিৎসক জানান, অপারেশনের পর হার্ট অ্যাটাক করেছেন শামিমা। তখন দেখি যে পেশেন্ট আসলে রেসপন্ডিং না, ব্রিদিং প্যাটার্নও ভালো না। আমরা সাথে সাথে ওনাকে আবার ইন্টিবেট করে ভেন্টিলেটরে দেওয়ার সময় যখন আমরা শ্বাসনালীতে পাইপটা দিই, তখন দেখা যাচ্ছে যে পাইপনালী দিয়ে প্রচুর পরিমাণে পানি আসতেছে। তাই এটা ইন্ডিকেট করে যে পেশেন্টের হার্ট ফেলিয়ার ডেভেলপ করেছে। রোগী খারাপ হওয়ার পরে শুনতেছি যে কর্নিসারের নামটা আসতেছে। রোগী ওটি হওয়ার আগ পর্যন্ত আজকে প্রায় 3 দিন হয়ে গেল, একবারও কিন্তু টনি স্যারের নাম আসে নাই। আর যদি টনি স্যারের নাম আসতো তাহলে তো আমরা ওনাকে দিয়ে করাবো কেন? কি পরীক্ষা নিরীক্ষা করলো যে তারা এখানে অর্ধেক লেপারোস্কোপি করার পরে তাদেরকে মনে হলো যে এখানে ওপেন সার্জারি করা প্রয়োজন। হয়তো এরকম হতে পারে যে অপারেশন করার সময় যে লেপারোস্কোপিটা সঠিক জায়গায় করে নাই, সঠিক জায়গায় না করার কারণে অর্গান ড্যামেজ হয়েছে। আমরা জানি যে অপারেশনটা মহিদুজ্জামান টনি স্যার করেছে, কিন্তু আদৌ তো মহিদুজ্জামান টনি স্যার এই বিষয়ে কোনো কিছুই সে জানে না।